তোমাদেরকে বলেছিলাম কুমিল্লা একবার এসে দেখে যান। মনিরুল হক চৌধুরী বাস করছে প্রতিটা হৃদয়ে, প্রতিটা নির্যাতিত মানুষের হৃদয়ে। চাচাদেরকে বলতে চাই, 1971 সালে তো গণতন্ত্র এনেছিলেন চাচা। গণতন্ত্র মানে কি এটা যে আমার বাক স্বাধীনতা নিয়ে নিবে? চাচা গণতন্ত্র মানে কি এটা আমার প্রচার আমাকে কর্তারের সংগ্রাম, মানবিকতার সংগ্রাম? আমি হাইকোর্ট শেষ করে যেদিন এই দেশ এসে পৌঁছেছি আপনাদের কাছে, আমি বলেছিলাম আমার হৃদয় কেঁপেছে, আমি আমার বাবাকে ভুলে এই মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। চাচাদেরকে জানিয়েছি সময়ে সময়ে, চাচারা ধানের শীষ ভালোবাসে বলে এদেরকে মার খেতে হচ্ছে। রাতের অন্ধকারে, রাতের অন্ধকারে মায়েদের বুক থেকে সন্তানদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে 10টা বছর ছাত্র ছাত্রী লেখাপড়া করে পালিয়ে বেড়াচ্ছে চাকরি বাজার, তো পরে কথা। আমি ওয়াদা দিয়েছিলাম যে আমি পাশে দাঁড়াবো, আমি আজ পর্যন্ত মাঠে আছি, আছি আপনাদের সাথে। বলেন, আমি বলেছিলাম আপনাদের পাশে এসে চাচারা দাঁড়াবেন, দাঁড়িয়েছে তারা। তাহলে আপনাদের ভয় কিসের? ভয় আছে আমাদের জনগণের শক্তির উপর কারো শক্তি হয় না। আপনাদের পাশে এসে দাঁড়াবো এইরকম জনতা নিয়ে। দেশ নেত্রী আমাদের বেগম খালেদা জিয়ার কাছে পৌঁছে দেব। কুমিল্লা 10 সারা বাংলাদেশের সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়ে দেশ শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাবে। বাংলার মানুষ ভয় পায় না। 10 বছর ছেলেরা ঘর পালিয়ে বেড়াচ্ছে চাচা, 10টা বছর তারা আপনাদের হয়ে সংগ্রাম করছে। আমরা আপনাদের সাথে আছি, কারণ এই শক্তি সবচেয়ে বড় শক্তি। আমাদের বক্তব্যের মাঝে একজন বলেছিলেন আমরা বড় অসহায়। তাদেরকে বলতে চাই, চাচা অসহায় ছিলাম 10টা বছর, আর না, আমাদের মুক্তি 30 তারিখে মুক্তি ইনশাল্লাহ। আমরা 30 তারিখে বাংলাদেশের ইতিহাস গড়বো ইনশাল্লাহ। যিনি অসুস্থ হয়ে আমাদের দেশমাতা হসপিটালে শায়িত আছেন, তাকে এই ব্যালট বাক্সের মাধ্যমে পুনরুজ্জীবিত করব ইনশাল্লাহ। আজকে আমার অনেক কষ্ট করে আমি চাচাদেরকে বলছিলাম যে আসনে আমি বসে আছি সেখানে তাদের কথা ছিল মনিরুল হক চৌধুরী। এই ফুলতলের মাঠ মনিরুল হক চৌধুরীর মাঠ, এই স্টেডিয়াম করার কথা মনিরুল হক চৌধুরীর, এই যে উচ্ছ্বাস এটা তার অর্জন ছিল, সে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে অন্যায় ভাবে। আমরা জবাব নিব 30 তারিখে, মনিরুল হক চোখ দিতে হবে। মনিরুল হক চৌধুরী কাঁদছে 12 দিন ডাকে, তার দাবি একটাই, যার যাকে উসিলা করে আমার মানুষকে মারা হচ্ছে তার প্রত্যাহার দাবি নিয়ে চাচাদেরকে বলেছেন।
আল্লাহ, নাঙ্গল কোটের অনেকে এখনো আসতে পারে নাই, তার হলে মনে হয় এই প্রান্ত থেকে বিশ্বনাথ পর্যন্ত ছড়িয়ে যেতে দাবি। এ ধরে অব্যাহত রাখতে হবে, দেখা হবে 30 তারিখে ইনশাল্লাহ। আমাদের এখানে চাচাদেরকে আমি তাই বলছিলাম, চাচা এই মানুষের অংশ কিছুই অনেক শুনছি আর না, যতদিন না মুক্তি হচ্ছে আমি কুমিল্লার মাটি ছাড়ব না, আমরা একসাথে রুখে দাঁড়াবো আমাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে। আমাদের স্বপ্ন আফগানের শীষ আর চাচাদেরকে বলতে চাই, আপনারা আরো শক্তিশালী হন, আমরা নৌকায় নদী পার হয়তো অন্য কিছু দিয়ে পার হতে পারবো, বাঙালি ভাত না খেয়ে থাকতে পারবে না। এবারে সংগ্রাম 3 জন নেতাকে বাংলাদেশের ইতিহাসে বোধ হয় এই প্রথম, 10 থেকে মনোনীত প্রার্থী 3 জন ছিলেন, আবেদনকারী 3 জন ছিলেন, এতই ভয় পেয়েছে আপনাদের। গফুর ভুঁইয়া চাচাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে, মোবাশির চাচাকে পাঠিয়ে দিয়েছে। এই সংগ্রাম আমার তাদের 3 জনের সহ দেশমাতা তার মুক্তির সংগ্রাম হবে ইনশাল্লাহ। আমরা একসাথে এবং প্রশাসনের কে বলতে চাচ্ছি, অত্যাচার বেড়ে গিয়েছে, যখন আমাদের 4-5 থেকে 3 নেতা একসাথে হয়ে দাঁড়িয়েছে ধানী শিশের মুক্তির জন্য। তবে আমাদের 30 তারিখেই দেখা হবে, ভোট কেন্দ্র পাহারা দেওয়া হবে, বাদ বাকি কথাবার্তা আমি জানি আপনাদের ইউনিয়ন পরিষদে যারা আছেন, আমরা থাকবো একসাথে। ওয়াদা দেন আমার কাছে, আজকে ওয়াদা দিলেন, ওয়াদা আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহ। ধন্যবাদ এই জায়গায় সবাইকে, আমার যারা মুরব্বীরা আছেন, সংগ্রামী ভাইরা আছেন, আমাদের মঞ্চ প্রবিষ্ট যারা আছেন, প্রত্যেকে আমার সালাম গ্রহণ করবে।